সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো গরুর কলিজা রান্না করে দেখাবো অনেকে আছে গন্ধের কারণে গরুর কলিজাটা খেতে চান না আমি যেভাবে গরুর কলিজাটা রান্না করব সেইভাবে যদি আপনারাও রান্না করেন দেখবেন কোনোরকমই গন্ধ থাকবে না আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তবে আমি কীভাবে গরুর কলিজাটা রান্না করি এখানে আমি দেড় কেজি গরুর কলিচা নিয়েছি কলিচাটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এতে করে যে কলিজাতে রক্ত থাকে সেটা চলে যাবে এখন রান্না করার জন্য চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ কাপ তেল এবার দিয়ে দিলাম একটি তেজপাতা তিন টুকরা দারচিনি চারটি এলাচ আর তিন চারটি লবঙ্গ আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি চারটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আমি পেঁয়াজটাকে ডেড়ে চেড়ে তারপরে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে বা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমি এক মিনিট ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ পাউডার হাফ টেবিল চামিচ জিরা পাউডার হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার হাফ টেবিল চামচ মরিচ পাউডার হাফ টেবিল চামচ আর বিরিয়ানি মশলা এখন আমি একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণ হলো এতে করে কলিজাটা কোনো রকমই গন্ধ থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কলিজাগুলো দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেব দুইটি বড়ো সাইজের আলু কেটে দিয়ে দিলাম আর যেহেতু কলিজাটা সিদ্ধ এ কারণে আমি আলু আর কলজাটা একসঙ্গে দিয়ে তারপরে এখন সামান্য পানি দিয়ে তারপরে আমি কলিজাটাকে দুই মিনিটের জন্য খসিয়ে নেব আর আমার আজকে রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওটি প্রতিদিন দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এই তো এখন দিয়ে দিলাম আমি দুইটি টমেটো আর টমেটো দিয়ে তারপরে আমি আরও দুই মিনিট কষিয়ে নেবো এতে করে টমেটোটা গলে যাবে তারপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেব এই তো টমেটোটা গলে গেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করবো ছয় থেকে সাত মিনিট সাত মিনিট পর ফিরে আসলাম এই তো প্রায় কলেজাটা হয়ে গেছে আর এক মিনিটের মতো আমি জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো এই তো দেখুন গরুর যা রান্না করা হয়ে গেছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এইভাবে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন সবাই পছন্দ করবে যারা না খেয়েছেন তারাও একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ